আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তো আজ আমরা সার্কিট সার্কিটের বিভিন্ন উপাদান সিরিজ সার্কিট প্যারাল সার্কিট এবং মিস সার্কিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সবার আগে আমাদের যে কথা সেটা হলো একটা সার্কিট কি সার্কিট বলতে আমরা একটা বদ্ধ পথকে বুঝবো যে পথের ভিতরে কোনো কোনো এরকম খণ্ডিত অংশ থাকবে না কাটা অংশ থাকবে না এটা সবসময় একটা বদ্ধ অংশই থাকবে তো একটা সার্কিটে আসলে কি থাকে একটা সার্কিটে প্রথম যে অংশটা থাকে সেটা একটা সোর্স থাকে সোর্স বলতে আমরা এই জিনিসটাকে বুঝি যে সার্কিটকে পাওয়ার দেয় তো সোর্স সাধারণত দুই রকম হয় একটা হলো ভোল্টেজ সোর্স আর আরেক রকম হলো কারেন্ট সোর্স তো ভোল্টেজ সোর্স সার্কিটকে ভোল্টেজ একটা নির্দিষ্ট রেটিংয়ের ভোল্টেজ প্রোভাইড করে কারেন্ট সোর্স নির্দিষ্ট রেটিংয়ের কারেন্ট প্রোভাইড করে এরপরে আসতেছে লোড সোর্স হলো পাওয়ার প্রোভাইড করে আর লোড হল পাওয়ার কনজিউম করে তো লোড সাধারণত তিন প্রকার রেজিস্টিভ লোড হতে পারে ইন্ডাকটিভ লোড হতে পারে ক্যাপাসিটিভ লোড হতে পারে তো এই সোর্স এবং লোড এটাই হলো আমাদের সার্কিটের মূল অংশ এ বাদ দিয়ে আর যেগুলো আছে সেটা মনে করেন যে সোর্সের সাথে লোড কিভাবে সংযুক্ত হবে একটা নিশ্চয়ই তার দিয়ে সংযুক্ত হবে অর্থাৎ কন্ডাক্টর এই কন্ডাক্টর দিয়ে সংযুক্ত হবে তো এই যে পরিবাহী এই পরিবাহী আমাদের দরকার তারপরে আমরা যদি সোর্সের সাথে লোডকে সরাসরি সংযুক্ত করে দিই একটা ব্যাটারি দিয়ে হ্যাঁ হয়ে পড়ে আছে একটা ব্যাটারি দিয়ে যদি আমরা একটি বাল্বকে জ্বালাতে যাই তো সেই ক্ষেত্রে ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ প্রোভাইড করতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাল্বটি জ্বলতে থাকবে তো এখানে ব্যাটারি বাল্বটি তখনই নিভে যাবে অথবা বন্ধ হবে যখন এই ভোল্টেজ আর প্রোভাইড হবে না অর্থাৎ এই ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন মাত্র এই বাল্বটি বন্ধ হবে তো আমরা তো এটা চাই না আমরা চাই যে আমাদের প্রয়োজন মতো এই যে বাল্ব আছে বাল্বটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এর সঙ্গে একটা সুইচ সংযুক্ত করতে হবে সুইচ সংযুক্ত করতে গেলে কি করতে হবে এই যে টোটাল যে কন্টিনিউয়াস প্রসেসটা আছে এই কন্টিনিউয়াস প্রসেসটার ভিতরে একটা অংশ কেটে দিতে হবে কেটে দিয়ে সেখানে একটা সুইচ সংযুক্ত করে দিতে হবে তো এই সুইচটা যখন আমি সংযুক্ত করলাম এই সুইচ সংযোগ করার ফলে সুইচটা যখন ওপেন অবস্থায় থাকলো তখন কিন্তু এটা সার্কিট ক্লোজ হলো না তার মানে এটা একটা তখন আর আমরা সার্কিট বলতে পারবো না এই সুইচটা যখন ক্লোজ অবস্থায় আসলো তখনই শুধুমাত্র এই বাল্বটা জ্বলবে এবং আমরা তখন এটাকে একটা সার্কিট বলবো তো এখানে আমরা তিন ধরনের ইমেন্ট দেখতেছি একটা হলো সোর্স একটা হলো লোড আর এটা হলো কন্ট্রোলিংয়ের জন্য তো এখন কোনো কারণে যদি এই সম্পূর্ণ সার্কিটের ভিতর দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় অথবা যে কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয় ক্ষেত্রে আমাদের এই সোর্স লোড সুইচ যেটাই হোক না কেন অথবা বিদ্যুতের সাথে সম্পৃক্ত যে ডিভাইস আছে ডিভাইসটা অথবা মানুষের জীবন পর্যন্ত হতে পারে তো এগুলো রক্ষার জন্য আমাদের সার্কিটের একটা অংশ রাখা দরকার যেটা হলো রক্ষণযন্ত্র অথবা এটা নিয়ন্ত্রণ যন্ত্র হতে পারে ফিউজ অথবা সার্কিট ব্রেকার এগুলো হতে পারে তো এগুলোও আমরা এখানে একটা অংশ প্রথমে কেটে নেব তারপর সেখানে আমরা একটা অংশ বসাবো যেখানে এটাকে বলবো ব্রেকার অথবা ফিউজ যেটাই হোক না কেন আমরা বসিয়ে দিলাম যদি কোনো কারণে রেটেড কারেন্টের চেয়ে বেশি কারেন্ট ফ্লো করে অথবা কোনো ফল্ট হয় সেই ক্ষেত্রে ফিউজ হলে ফিউজ পুড়ে যাবে গিয়ে আমার সিস্টেমটাকে রক্ষা করবে সার্কিটটাকে রক্ষা করবে আর ব্রেকার হলে ব্রেকার ট্রিপ করবে পড়ে যাবে গিয়ে সার্কিটটাকে রক্ষা করবে তো আমরা একটা বেসিক সার্কিট সার্কিটের যে অংশগুলো দেখলাম তার ভিতরে একটা হলো সোর্স একটা হলো লোড একটা হলো কন্ট্রোলিং সুইচ আর শেষেরটা হলো নিয়ন্ত্রণের জন্য যে নিরাপত্তার জন্য যে যন্ত্রাংশ দরকার সেগুলো তো এখন সার্কিটের জন্য আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখব সেটা হলো যে সিরিজ সার্কিট কি জিনিস সিরিজ সার্কিট তো সিরিজ সার্কিট আমি আগে বলেছি সার্কিটের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো এর লোড তো সিরিজ সার্কিট হবে আমাদের এরকম যে লোড দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের এখানে তিনটা লোড আছে এখানে তিনটা লোড আছে এখন আমরা ধরি এটা হলো লোড যেহেতু রেজিস্ট্যান্স আর ওয়ান ধরলাম এটা আর টু এটা আর থ্রি তিনটা লোড আছে তো এই লোডের এটা হলো প্রথম প্রান্ত এটা হলো দ্বিতীয় প্রান্ত অথবা শেষ প্রান্ত এটা প্রথম প্রান্ত এটা শেষ প্রান্ত এটা প্রথম প্রান্ত এটা শেষ প্রান্ত তো এখানে যদি প্রথম লোডের শেষ প্রান্তর সাথে দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত যুক্ত হয় আবার দ্বিতীয় লোডের শেষ প্রান্তর সাথে তৃতীয় লোডের প্রথম প্রান্ত যুক্ত হয় এবং পরবর্তীতে আমরা এটা একটা সার্কিট যদি কমপ্লিট করি তাহলে এটা একটা সিরিজ সার্কিট হলো এটা একটা সিরিজ সার্কিট হলো তো এটা আমরা একটু সহজভাবে আঁকার চেষ্টা করি যে আমাদের সিরিজ সার্কিট এরকম প্রথম লোড প্রথম লোডের শেষ প্রান্ত এখান থেকে আবার দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত আবার দ্বিতীয় লোডের শেষ প্রান্ত এখান থেকে তৃতীয় লোডের প্রথম প্রান্তের সাথে যুক্ত এরপরে এখানে গিয়ে আমার সার্কিট কমপ্লিট হয়ে গেছে তো এটা হলো আমাদের সিরিজ সার্কিট অর্থাৎ কারেন্ট চলাচলের জন্য একটাই পথ থাকবে সিরিজ সার্কিটে সিরিজ সার্কিটে কারেন্ট চলাচল চলাচলের জন্য একটাই পথ আমরা যদি পানির পাইপের কথা চিন্তা করি এটা যদি একটা লম্বা পানির পাইপ হয় তাহলে এবং পাইপে যদি কোনো ছিদ্র না থাকে সেক্ষেত্রে কারেন্ট অর্থাৎ পানি এখান দিয়ে প্রবাহিত হয়ে সোজা পাইপের এই শেষ মাথা দিয়ে বের হয়ে যাবে কিন্তু সেই পানি যে পরিমাণ মাঝখানে এসে পানির পরিমাণ কোথাও বেশি হবে না অথবা কমও হবে না সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এরকম তো সিরিজ সার্কিট নিয়ে আমরা আরেকটু কথা বলি যেটা হলো যে এখানে আমাদের যেহেতু লোডের সাথে সম্পর্ক লোড একটা লোড দুইটা লোড তিনটা লোড তো এখানে এবং এই লোডগুলো একটা সোর্সের সাথে সংযোগ করা আছে তো সোর্সের যখন সংযোগ করা হলো এই সোর্সটা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রোভাইড করবে এবং এখানে যেহেতু এই তিনটা লোড আছে এই তিনটা লোড তিনজনে মিলে এই সম্পূর্ণ ভোল্টেজটাকে ড্রপ করবে তো আমরা ধরে নিই যে এখানে প্রথম যে ভোল্টেজটা ড্রপ হয়েছে সেটা ভি ওয়ান দ্বিতীয়টা ভি টু এবং তৃতীয়টা ভি থ্রি এর মধ্য দিয়ে যেহেতু সিরিজ সার্কিট একটাই কারেন্ট প্রবাহিত হবে সে এবং সেই কারেন্টটা আই এবং এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স প্রথমটা আর ওয়ান দ্বিতীয়টা আর টু তৃতীয়টা আর থ্রি তো এখন এখন আমরা আরেকটু চিন্তা করি যে এখানে আমরা যে ভোল্টেজটা প্রোভাইড করেছি এখানে কিন্তু এই তিনটা অংশে মানে প্রথমে এই আর ওয়ান কিছুটা ভোল্টেজ ড্রপ করলো তারপর আর টু কিছুটা ভোল্টেজ ড্রপ করলো তারপর আর থ্রি কিছুটা ভোল্টেজ ড্রপ করলো এভাবে আর থ্রির যে পয়েন্ট মানে আর থ্রি শেষ হওয়ার পরে যে পয়েন্ট এই পয়েন্টে কিন্তু ভোল্টেজটা শূন্য হয়ে গেল কারণ এখানে আমরা এটা বলতে পারি যে ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এবং সম্পূর্ণ সার্কিটে যেহেতু কারেন্ট সমান এখানে যদি আমরা আর ওয়ানের কারেন্টকে আই ওয়ান বলতাম আর টু এর কারেন্টকে যদি আই টু বলতাম তাহলে আমরা এভাবেই লিখতাম যে আই সমান আই ওয়ান সমান আই টু সমান আই থ্রি এভাবেই লিখতাম যেহেতু কারেন্টটা সমান কারেন্টটা যাওয়ার আর কোনো জায়গা নেই অন্য কোনো পথ নেই কিন্তু ভোল্টেজটা কিন্তু স্টেপ বাই স্টেপ ড্রপ হচ্ছে তো এই তিন স্টেজে ভোল্টেজ ড্রপ এটা সমান হবে কার আমার যে সোর্স ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা সমান হবে এই তিন স্টেজের ভোল্টেজ ড্রপ তো আমরা এখন সিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা কিভাবে বের করে এটা দেখার চেষ্টা করি আমরা যদি এইভাবে চিন্তা করি এখানে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে সেই ভোল্টেজটা অর্থাৎ ভি ওয়ান সমান আই আর ওয়ান ওমসের সূত্র অনুযায়ী আমরা জানতাম যেটা আবার এই ভি টু সমান আই আর টু এবং ভি থ্রি সমান আই আর থ্রি এরকম যদি হতো আমরা এটা লিখি এই যে সূত্র এখানে ভি সমান এটা আমরা লিখি একটু ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ভি সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো ভি ইকুয়াল আই আর এখানে আর বলতে টোটাল রেজিস্টেন্স অর ইকুইবলেন্ট রেজিস্টেন্স যেটা বলি এরপরে ভি ওয়ান সমান যেহেতু সিরিজ সার্কিট কারেন্ট সমান সেহেতু ভি ওয়ানের পরিবর্তে লিখতে পারি আই আর ওয়ান ভি বদলে লিখতে পারি আই আর টু ভি এর বদলে লিখতে পারি আই আর থ্রি তো এখন আমরা যদি দেখি যে এখানেও আমার যে আই প্রত্যেকটা ক্ষেত্রে আমার সেই একই আই তো আমরা আইটা এই ডান পাশ থেকে কমন নিয়ে নেব আই আর ইকুয়াল আই কমন নিলাম আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন উভয় যদি আমরা আই দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমি দেখব আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন এই যে তিনটা রেজিস্ট্যান্সের যোগ ফল এটা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স সুতরাং এখানে আমরা আর টোটাল আরটি অথবা আর ইকুইভ্যালেন্ট যেটা বলি না কেন এভাবে আমরা চিহ্নিত করতে পারি তো এখান থেকে আমরা এই জিনিসটা দেখতে দেখতে পেলাম যে আমাদের সর্বমোট যতগুলো রেজিস্ট্যান্স আছে টোটাল রেজিস্ট্যান্সটা হবে আমাদের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান এখন আমরা প্যারালাল সার্কিট নিয়ে একটু কথা বলতে চাই প্যারালাল সার্কিট এরকম সার্কিট যদি আমরা সেই আগের মতো তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কল্পনা করি তিনটা রেজিস্ট্যান্স আছে এবং এই তিনটা রেজিস্ট্যান্স এটা যদি এক নম্বর প্রান্ত এটা যদি দুই নম্বর প্রান্ত হয় এটার ক্ষেত্রে এক দুই এক দুই এরকম যদি হয় তাহলে প্রথম এ রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত এ রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত এ রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত এই প্রত্যেকটার প্রথম প্রান্ত যদি একসঙ্গে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটার দ্বিতীয় প্রান্ত যদি একসঙ্গে সংযুক্ত থাকে তাহলে আমরা সেই সার্কিটটাকে প্যারালাল সার্কিট বলবো যদি এটা এখন সার্কিট কমপ্লিট হয়নি সার্কিট আমি এখানে একটা সাপ্লাই দিব এখন এটা একটা প্যারালাল সার্কিট হলো এখানে প্যারালাল সার্কিট এখানে আমি সাপ্লাই ভোল্টেজ দিলাম ভি এখানে ভি সাপ্লাই দেওয়ার পরে এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো যে এই প্রত্যেকটা একটা রেজিস্ট্যান্স আছে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রেজিস্ট্যান্স এবং আমাদের এই সার্কিটের সম্পূর্ণ কারেন্ট আই এখন আমরা দেখব যে জিনিসটা সেটা হলো যে এই যে আই কারেন্ট আমাদের এখান দিয়ে আসলো আস্তে 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 এই পয়েন্টে এসে থামলো এই পয়েন্টে আসে থামার পরে আমরা মনে করি এটা একটা চার রাস্তার মোড় একটা চার রাস্তার মোড়ের মতোই দেখতে এই চার রাস্তায় কারেন্টে এসে থামলো আসার পরে কারেন্ট এদিকেও যেতে পারে কারেন্ট এদিকেও যেতে পারে আবার কারেন্ট এদিকেও যেতে পারে এখন কারেন্ট যেহেতু আর সামান্য কিছু না এখানে অনেক পরিমাণ ইলেকট্রনের ফ্লো থাকে তো সেখান থেকে কিছু ইলেকট্রন এদিকে যাবে কিছু ইলেকট্রন এদিকে যাবে কিছু ইলেকট্রন এদিকে যাবে অর্থাৎ কিছু ইলেকট্রন আর ওয়ান এর মধ্যে দিয়ে যাবে কিছু ইলেকট্রন আর টু এর দিয়ে যাবে যাবে কি পরিমাণে ইলেকট্রন আর ওয়ান আর টু কতটুকু এটার উপর নির্ভর করে রেজিস্ট্যান্সের মান যার যত বেশি হবে কারেন্টের পরিমাণ তার তত কম হবে রেজিস্ট্যান্স বলতে বাধা এই সার্কিটে বাধা তো যে পথে বাধা বেশি সে পথে যাতায়াত কম যে পথে বাধা কম সে পথে যাতায়াত বেশি ঠিক একইভাবে আমাদের বাস্তব জীবনে এটা প্রযোজ্য যে যে পথ চলতে বেশি কষ্ট সেই পথে মানুষ কম হাঁটে তো এখন দেখি যে এই কারেন্টটা কিন্তু এই টোটাল কারেন্টটা এখানে এসে তিন ভাগে ভাগ হচ্ছে এখানে আমরা যদি একটা কারেন্টকে ধরি আই ওয়ান এই কারেন্টটাকে যদি ধরি এটাকে লিখি আই টু এই এটাকে যদি লিখি আই থ্রি তাহলে এখানে কিন্তু কারেন্ট তিনটা হয়ে গেল তো আমরা এভাবে যদি লিখি তাহলে এটা আমাদের তিনটা কারেন্টের যোগফলই আমাদের সর্বমোট কারেন্ট এটা আমাদের প্যারালাল সার্কিটের একটা বৈশিষ্ট্য আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো ভোল্টেজ 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 আমরা জানি যে কোনো ইলেভেন্টের প্যারালালে পরিমাপ করতে হয় তো এখানে এটা যদি আমাদের একটা সার্কিট হয় এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছে এটা সম্পূর্ণ ভোল্টেজটাই ড্রপ করেছে এই রেজিস্ট্যান্স একা তো এই সার্কিটের জন্য যদি আমরা দেখি তাহলে ভোল্টেজের যে পজিটিভ প্রান্ত আছে সেটা এ পয়েন্ট যদি এটা এ পয়েন্ট হয় এবং এটা যদি বি পয়েন্ট হয় তাহলে ভোল্টেজের নেগেটিভ প্রান্ত আছে বি পয়েন্টে তো ভোল্টেজ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এই দুইটা পয়েন্টের মাঝখানেই ভোল্টেজটা মূলত ড্রপ হলো এবং কে কে ড্রপ করলো এই আর ওয়ান ড্রপ করলো আর টু ড্রপ করলো আর থ্রি ড্রপ করলো এখানে আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেরকম ছিল যে প্রথমে কিছুটা রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ করে ফেললো তারপরে বাদ বাকিটা আর টু ড্রপ করার সুযোগ পেলো তারপরে বাদ বাকিটা আর থ্রি ড্রপ করার সুযোগ পেলো এখানে কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম না এখানে আর ওয়ানও যে ভোল্টেজটা পাচ্ছে আর টুও একই ভোল্টেজ পাচ্ছে আবার আর থ্রিও একই ভোল্টেজ পাচ্ছে তো এখানে ভি এখানে আমাদের এ পয়েন্ট থেকেই বি পয়েন্ট সমান পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্টের প্রথম প্রান্ত এ পয়েন্টের সাথে যুক্ত এবং প্রত্যেকটা লোডের দ্বিতীয় প্রান্ত বি পয়েন্টের সাথে যুক্ত সুতরাং আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজ আসলে আমরা যখন পরিমাপ করবো প্যারালে পরিমাপ করব একটাই ভোল্টেজ হবে তো এখানে ভি সমান আমরা লিখতে পারি ভি সমান যদি লিখি আর এইখানে প্রত্যেকটা আর ওয়ান আর টু আর জন্য যদি আমরা তিনটা ভোল্টেজ ধরি দেখেন ভি ওয়ান ইকুয়াল ভি টু ইকুয়াল ভি থ্রি ভোল্টেজ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সমান সমান হবে এখানে আসলে দুই রকম ভোল্টেজ পাওয়ার কোনো ওয়ে নাই যেহেতু আমরা ভোল্টেজ যখন মেজার করবো তখন এই পয়েন্টে আর এই পয়েন্টে ভোল্ট মিটারের লিড ধরেই ভোল্টেজটা মেজার করব সুতরাং এখানে দুই রকম ভোল্টেজ মেজারের সুযোগ নেই তো এখানে ভোল্টেজটা একই রকম তো এখান থেকে আমরা শেষ যেটা দেখতে পারি সেটা হলো যে প্যারালাল সার্কিটে কিন্তু কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সিরিজ সার্কিটে কিন্তু কারেন্ট একটাই ছিল আবার আরেকটা জিনিস যদি দেখি তাহলে প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সমান থাকতেছে কিন্তু সিরিজ সার্কিটে ভোল্টেজটা ভাগ হয়ে গিয়েছিল তো এখন আমরা সেই আবার ওমসের লতে ফেরত যাই ওমসের লতে যদি ফেরত যাই আই সমান আমরা লিখতে পারি ভি ভাগ আর আই ওয়ান সমান আমরা লিখতে পারি ভি ওয়ান ভাগ আর ওয়ান আই টু সমান লিখতে পারে ভি টু ভাগ আর টু লিখতে পারে ভি থ্রি ভাগ তো এখানে ভি এবং ভি ওয়ান ভি টু একই জিনিস সমান তো আমরা এই প্রত্যেকটার ক্ষেত্রে ভি ওয়ানের জায়গা ভি এর জায়গা এর জায়গায় যদি লিখি তাহলে ব্যাপারটা এরকম হয় যে ভি ভাগ আর সমান ভি ভাগ আর ওয়ান প্লাস ভি ভাগ আর টু প্লাস ভি ভাগ আর থ্রি এখন আমরা ডান পাশের থেকে যদি ভিটা কমন নিয়ে নিই ভি ভাগ আর ইকুয়াল এখানে ভিটা কমন চলে আসলো এখানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকম যদি হয় তাহলে আমরা এর পরে উভয় পক্ষকে ভি দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর ভুল বললাম প্রথমটা আসে ওয়ান বাই আর তারপরে ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি তো এখানে এই সবগুলোই রেজিস্ট্যান্সের মান এবং এটা ওয়ান বাই মানে যেটা আসতেছে রিভার্স সেটার যোগ ফলের সমান তো এখানে আমরা এই রেজিস্ট্যান্সকে আর টি অথবা এটাও বলতে পারি আর ইকুভ্যালেন্টও বলতে পারি ই কিউ দিয়ে লিখে আর ইকুভ্যালেন্ট যে কোনো একটা লিখতে পারি তো এটা আমাদের মূলত রেজিস্ট্যান্সের প্যারালালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বের করার সূত্র তো এখানে আমরা তিনটা রেজিস্ট্যান্স তৈরি করেছি এখানে দুইটা তিনটা চারটা দশটা যেটাই হতো হতো না কেন সূত্র এটা এরকমই হতো তো আমরা আবার একটু রিভিউ করার চেষ্টা করি সিরিজের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স বের করার সূত্র ছিল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্যারালের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকম ছিল পরে সিরিজের ক্ষেত্রে যদি আমরা কারেন্টের চিন্তা করি সিরিজের ক্ষেত্রে কারেন্ট ছিল আই সমান আই ওয়ান সমান আই টু সমান আই থ্রি প্যারালের ক্ষেত্রে কারেন্ট আমরা যেটা দেখেছি সেটা হলো আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এরকম আবার ভোল্টেজের দিকে যদি চিন্তা করি ভোল্টেজ ভোল্টেজের ক্ষেত্রে সিরিজের জন্য যেটা দেখেছি সিরিজ তারা ভোল্টেজের জন্য দেখলাম সিরিজের ক্ষেত্রে দেখলাম যে ভোল্টেজ ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এবং প্যারালালের ক্ষেত্রে যেটা দেখলাম ভি সমান ভি ওয়ান সমান ভি টু সমান ভি থ্রি তো এই যেগুলো এটাও আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সলিউশন করবে সেই জন্য কাজে লাগবে এটাও লাগবে এটাও লাগবে এটাও লাগবে এটাও লাগবে এটাও লাগবে তো এই জিনিসগুলো আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে বিশেষ করে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা ইনস্ট্রুমেন্টেশন সিভিল মানে ইলেকট্রিক্যালের বেসিক নলেজ যাদের দরকার সবার জন্যই সিরিজ প্যারালাল মিক্সড এই সার্কিটগুলার ম্যাথমেটিক্সের সমাধান করা খুবই জরুরি তো এই হলো আমাদের সিরিজ এবং প্যারালালের কনসেপ্ট গেলো এরপর সর্বশেষ আমাদের যেটা আসছে সেটা হলো মিক্সড সার্কিট মিক্সড সার্কিট কি জিনিস মিক্সড সার্কিট হলো এটা আর কিছুই না এটা মনে করি এরকম একটা রেজিস্ট্যান্স আছে এর সঙ্গে এভাবে আরও দুইটা রেজিস্ট্যান্স আছে এসে একটা সার্কিট কমপ্লিট হলো তো এখানে এটাকে আমি সি সার্কিট বলবো নাকি প্যারালাল সার্কিট বলবো এখানে দেখা যাচ্ছে যে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে যার প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত একই বিন্দুতে আবার এই দুইটা রেজিস্ট্যান্স যদি চিন্তা করি তার সঙ্গে এটার প্রথম প্রান্তের সাথে তো সোর্স যুক্ত এটার দ্বিতীয় প্রান্তর সাথে আবার এই দুইটা রেজিস্ট্যান্স যুক্ত এই দুইটাকে প্যারালাল করে আমরা খুব সহজে এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারি তো এখান থেকে আমরা দেখতেছি যে এটার দ্বিতীয় প্রান্তর সাথে এই এর প্রান্তগুলো যুক্ত তার মানে এটাকে আমরা সিরিজও বলতে পারতেছি না প্যারালালও বলতে পারতেছি না সুতরাং সিরিজ আর প্যারালাল এর দুইটা মিশায় একটা সার্কিট তৈরি হলো যেটাকে আমরা বলতেছি মিক্স সার্কিট আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা পরীক্ষা কলেজের পরীক্ষা সব জায়গায় সাধারণত এই মিক্স সার্কিটের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান করতে হয় তো আশা করি আজকে আপনারা সার্কিট তারপর সার্কিটের ইলেমেন্ট তারপর সিরিজ প্যারালাল এবং মিক্স সার্কিট এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন তো এই ধারণাগুলো আমরা যখন এর সঙ্গে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যখন সমাধান করবো তখন আরও পরিষ্কার হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা যদি সম্ভব হয় তাহলে নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব অথবা সমস্যা সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ